নমস্কার, আমি সনুর কিচেন থেকে আপনাদেরকে নতুন বছরের আমার পুরো ইউটিউব পরিবারকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শেয়ার করছি বন্ধুরা। আর এই রেসিপিটা বানিয়ে কিন্তু আমি আমার গ্রামের একটা অনুষ্ঠানে ফার্স্ট হয়েছিলাম, সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আশা করছি খুব খুব ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে 3 থেকে 4 বার পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি। এদিকে একটা আমি আজকে উনুনে রান্না করছি বন্ধুরা। তো এখানে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর আমি এখানে 3 থেকে 4টে পেঁয়াজকে, ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম ঝিরি ঝিরি করে, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম হালকা গোল্ডেন করে ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে পেঁয়াজটা। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট কিন্তু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর দেখুন পেঁয়াজ থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। ওই সময়ে আমি 2টো রসুন কোয়াকে ছাড়িয়ে যখন কাঁচা বন্ধটা বেরিয়ে গেছে তারপর আমি সেটা দিয়ে একটা টমেটো ছোট কেটে রেখেছিলাম ভালো করে আমি সেটা দিয়ে ভেজে নেব। টমেটোটাকে 2-3 মিনিট ভালো করে আমি নেড়ে চেড়ে নরম করে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে নরম হয়ে যাচ্ছে। তারপর আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, তাই আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আমি যেহেতু পরে আবার গুঁড়ো লঙ্কা অ্যাড করব, তো বেশ কিছুক্ষণ আবারও এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন সব কিছু মিশিয়ে নেব, আবারও ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আগে থেকে আমি গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম। 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তারপর আমি পেঁয়াজটা কষা হওয়ানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো দেখুন 6 মিনিট পর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে যে আমি মাংসটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট আমি কিন্তু ঢাকা না দিয়ে এইভাবে কষিয়ে নেব। আর এই মাংসটা কিন্তু খুব জলদি সেদ্ধ হয়ে যাবে এভাবে কষালে। দেখুন এভাবে আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখন কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আমি দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা। আর আমি গুঁড়ো মশলার পেস্ট যে বানিয়েছি সেটা পরিমাপটা দেখাতে পারিনি, কারণ ফোনের ব্যাটারিটা লো হয়ে গেছিলো বন্ধুরা, তাই চার্জে বসাতে হয়েছিল সেই জন্য। কিন্তু আমি দেখুন পরিমাপটা বলে দিয়েছি আর আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিখেও দিয়েছি, চাইলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা। তো দেখুন এইভাবে আমি 6-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি আবারও একদম আঁচটাকে দেখুন আমি জালটা কম করে দিয়েছি। তারপর আবারও কিন্তু এইভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব মাংসটাকে। আর এই মুরগির মাংসটা আপনারা যত ভালো করে কষাবেন বন্ধুরা তত কিন্তু এর স্বাদ টেস্ট দুটোই কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। যারা মুরগির মাংস পছন্দ করো না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দেখো, আঙুল চেটে পুটে খাবে বন্ধুরা। আমি কিন্তু গ্রামের বাড়িতে বানিয়ে এই রান্নাটা ফার্স্ট হয়েছিলাম বন্ধুরা। তো একবার হলো এই রান্নাটা ট্রাই করার অনুরোধ রইল আপনাদেরকে। একবার খেয়ে দেখলে বুঝতে পারবে
এই রা মুরগির মাংসটা কতটা টেস্টি আর কতটা হেলদি খেতে লাগে। এইভাবে মুরগির মাংস রান্না করে দিলে কিন্তু বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু চেটে পুটে একদম খুশি মুখ করে খেয়ে নেবে বন্ধুরা। আর সকলে বারবার আপনাকে এইভাবে বানিয়ে দেওয়ার অনুরোধ করবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করে থাকেন একবারও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লেগেছে। তো দেখুন, আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়েছি, আর আমি কিন্তু কষানোর সময় লবণ আর ব্যবহার করিনি। আমি কিন্তু লবণ আগেই মুরগির মাংসের সঙ্গে ধুয়ে রাখার পর আমি যে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম, তারপর আর ব্যবহার করিনি। আমার যদি লাগে তাহলে কিন্তু আমি ঝোলে দেওয়ার পর, জল দেওয়ার পর আমি এটা দেখে নেব, যদি লাগে তাহলে দেব। আর দেখুন, মুরগির মাংসটা আমি 10 থেকে 12 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর তেল ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে জল দিয়েছি, তাও আবার খুব বেশি জল আমি এখানে ব্যবহার করিনি। ওই বাটিটার মেপে আমি 1 থেকে 1.5 বাটি জল এখানে ইউজ করেছি বন্ধুরা। তো এরপর আমি দেখুন দেখিয়ে দিচ্ছি, আমি প্রথমে 1 বাটি দিয়েছিলাম, তারপর আমি আবারও 1/2 বাটি দিয়ে দিয়েছি। আর কিন্তু আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না, আর আমি এখানে গরম জল, হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এইভাবে আমি মুরগির মাংসটাকে আবারও 7-8 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম ঢাকা ছাড়াই মাংসটা রান্না করেছি বন্ধুরা। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাংস রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। রেসিপিটি আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, এমনকি রাইসের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গেও ব্যবহার করতে পারেন। অসম্ভব সুন্দর লাগে খেতে বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।